আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা নবী জুয়েল ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে কিভাবে ইবাদতের প্রতি মনোযোগী হওয়া যায় অনেক সময় বিভিন্ন সময় বা কাজের কারণে আমরা ইবাদতের প্রতি অমনোযোগী হয়ে যাই এখন এমন কি কাজ আছে যে যার মাধ্যমে ইবাদতের পথে মনোযোগী হওয়া যায় শুক্রান জাসাকাল্লা খয়ের জুয়েল ভাইকে তার গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আসলে মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার ইবাদত বা দাসত্ব করার জন্য আল্লাহ আলামিন আলমিন পবিত্র কুরআনের একান্ন নং সৌরা জারিয়াতের ছাপ্পান্ন নং আয়াতে উল্লেখ করছেন অমা খলাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আলিয়া আবুদুন আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আল্লাহ যেহেতু আমাদেরকে তার ইবাদত বা দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন এখন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজের কারণে বা বিভিন্ন সময় আমরা আল্লাহর ইবাদত থেকে ফেল হয়ে যাই বিশেষ করে যখন আমরা অবসর পাই তখন আল্লাহ তসবি তাহালিল থেকে আমরা দূরে থাকি অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মিশকাতের পঞ্চান্ন নং হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়ামাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস সিহহাত ওয়াল মানুষ দুইটি নিয়ামতের সৎ ব্যবহারের ব্যাপারে অধিকাংশ লোকই ধোকার মধ্যে রয়েছে সেটা হচ্ছে সুস্বাস্থ্য এবং অবসর সময় অর্থাৎ মানুষ যখন সুস্বাস্থ্য পায় যৌবন কাল পাই তখন সেটাকে ভালো কাজে ব্যবহার করে না আর মানুষ যখন অবসর পায় এই অবসরকে সৎ কাজ বা ভালো কাজে ব্যবহার করে না অথচ আল্লাহ রবুল আলামিন পবিত্র কুরআনের চোরানব্বই নং সৌরা না সরর সাত এবং আট নং ছয় এবং সাত নং আয়াতে বলছেন যে সাত এবং আট আয়াতে বলছেন তোমরা কাজ থেকে হয়ে ফারেক অবসর হবে তখনই তোমরা তোমাদের রবের প্রশংসা করবে ইবাদত করবে কঠোর পরিশ্রম করবে আল্লাহ রব আলামিন এখানে নাসরর সাত এবং আট নং এতে স্পষ্ট বলে দিলেন যখনই আমরা অবসর পাবো তখনই আল্লাহর ইবাদত বন্দিগি করব এখন অনেক সময় আমাদের মন ইবাদত থেকে গাফেল হয়ে যায় এই সময় আমাদের বেশি বেশি করণীয় আল্লাহর কাছে দোয়া করা প্রার্থনা করা তিরমিজি ইবনে মাজাহ মিশকাতের একশো দুই নং হাদিসে বণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই দোয়াটি পড়ার কথা বলেছেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তোয়াতিক অর্থ হে অন্তরের পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে আপনার দিনের উপরে অটল রাখুন হে অন্তরের পরিবর্তনকারী আমাদের অন্তর সমূহকে আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে দিন এছাড়াও আমরা আরো দোয়া পড়তে পারি আবু দাউদের পনেরোশো উনত্রিশ নং হাদিসে বর্ণিত হয়েছে রদি রব্বাউ। ও বিল ইসলাম দীনাউ ও বিমুহাম্মাদিন নাবীিনা অর্থ আমি সন্তুষ্ট হলাম আল্লাহকে রব হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল হিসাবে এবং ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে এই দোয়াগুলো আমরা পড়তে পারি এছাড়া আমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করতে পারি তিরমিজি আবু দাউদ মিশকাতের 2353 নং হাদিসে বণিত হয়েছে আস্তাগফিরুল্লাহ হাল লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া ইলাইহি অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত কোন উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক এবং আমি তারই দিকে ফিরে যাচ্ছি তাওবা করছি অর্থাৎ আমরা এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে পারি এই দোয়া পাঠ করার মাধ্যমে আমরা শয়তানের রসহসা থেকে আমরা রক্ষা পেতে পারি এছাড়াও আমরা আরও সকাল সন্ধ্যায় যে দোয়াটি পড়ার কথা লা সু সাল ইসাল্লাম বলেছেন তিরমি জিবনি মাজা উ দাউদ মিশকাতের দুই হাজার তিনশো একানব্বই নং হাদিসে বিসমিল্লা হিল্লেদি লায়দুর্রু মাইস মিহি সেউং ফিল আউদি ওয়ালা ফিস স্যামেয়া ও লালিম অর্থ আমি ওই আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে আসমান ও জমিনের কোন বস্তুই কোন রূপ ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ আশা করি ভাই যেন উত্তরটা বুঝতে পেরেছেন সর্বোপরি কথা হচ্ছে আমরা যখনই অবসর হব বেশি বেশি আল্লাহর ইবাদত দাসত্ব করার চেষ্টা করব এরপরেও যদি আমরা অনেক সময় ইবাদতের প্রতি অমনোযোগী হয়ে যাই তখন বেশি বেশি দোয়াগুলো পাঠ করব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো ইবাদতের দিকে ধাবিত হব আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে তার ইবাদত তার দাসত্ব করার মাধ্যমে জান্নাতুল ফের দাস অর্জন করা তৌফিক দান করুন আমিন আশা করি ভাই যেন উত্তরটা বুঝতে পেরেছেন বা রাকাল্লা আসসালামু আলাইকুম আরাহমত